দেখো, শুক্রবার দুপুর দুটোর সময় সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন। এখানে রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক দলের তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, অবশ্যই কোভিড প্রোটোকল মেনে সেই বৈঠক হবে। যেভাবে প্রচার হচ্ছে এবং প্রচারে কিন্তু দেখা যাচ্ছে একেবারেই কিন্তু কোভিড প্রোটোকল মানা হচ্ছে না, সেখানে কারোর মুখে মাস্ক নেই এবং দেখা যাচ্ছে যে কাতারে কাতারে মানুষ সেখানে কেউই কিন্তু কোভিড বিষয়টা কিন্তু মানছেন না এবং একেবারে সেটাকে একেবারে দেখাই হচ্ছে না। যদিও শুক্রবারই কিন্তু কমিশনের গাইডলাইন্স এসেছিল রীতিমতো মানতে হবে, কোভিড প্রোটোকল মানতে হবে, তা না হলে কিন্তু এমনও হতে পারে যে প্রচারে কিন্তু ব্যান করে দিতে পারে কমিশন। কিন্তু তারপরেই হাইকোর্টেও কিন্তু একটা জনস্বার্থ মামলা হয়েছে, যেখানে হাইকোর্ট বলেছে যে সেন্ট্রালের যে গাইডলাইন্স আছে যেখানে মাস্ক বাধ্যতামূলক এবং ডিএমদেরও দেখতে হবে কোভিড প্রোটোকল মানা হচ্ছে কিনা। কিন্তু এমনও রয়েছে কোনো মাঠে যদি 1000 জন লোক থাকে সেখানে যদি 30% অ্যালাউড হবে এবং এমন যদি না হয় সেখানে কিন্তু সেটার জন্য সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু দায়ী থাকবেন। এবং এই রায়ের পরে কিন্তু শুক্রবার সর্বদলীয় বৈঠক ডাকা হলো সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে এবং অবশ্যই ডিএমদেরও বলে দেওয়া হয়েছে, যারা জেলা নির্বাচনী আধিকারিক তাদেরও বলে দেওয়া হয়েছে তৃণমূল স্তর পর্যন্ত রীতিমতো এই কোভিড প্রোটোকল মানা হচ্ছে কিনা তা দেখতে, এবং তাদেরকেও কিন্তু সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলা হয়েছে। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোভিড যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং প্রচারে একেবারেই দেখা যাচ্ছে কোভিড প্রোটোকল মানা হচ্ছে না, মাস্ক নেই, কাতারে কাতারে মানুষ, সেক্ষেত্রে এই সমস্ত প্রচার সংক্রান্ত বিষয় কিন্তু আলোচনা হবে শুক্রবার এবং তারপরেই জানা যাবে রাজনৈতিক দলের কী বক্তব্য এবং কমিশন কী করতে চায়। অবশ্যই হাইকোর্ট কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছে যে যেখানে 1000 জন মানুষ আছেন সেখানে কিন্তু 30% অ্যালাউড থাকতে হবে এবং তা না হলে কিন্তু সিইও দায়ী থাকবেন। সেক্ষেত্রে কমিশনের উপরে কিন্তু একদম নিয়ম বর্তাচ্ছে যে তারা কি করবেন। অবশ্যই রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের বক্তব্য শোনা হবে এই সর্বদলীয় বৈঠকে, তারপরই সিদ্ধান্ত হবে। এবং প্রত্যেকেই চাইছেন যাতে কোভিডকে আটকানো যায় এবং কোভিডকে রীতিমতো এই প্রোটোকল যাতে মানা হয় এবং প্রচারের সময় তারা কি করবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। ধন্যবাদ রুমা। কোভিড সচেতনতা বাড়াতে নিউ মার্কেটে পুলিশি অভিযান, মাইকে প্রচারও চালায় পুলিশ। যাতায়াত করা নিজে যেমন বিপদ ডেকে আনছেন অন্যের বিপদেও আপনি ডেকে আনছেন, তাই আপনাদের নিউ মার্কেট থানার পক্ষ থেকে সবাইকে একান্তভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনারা মাস্ক না পরে কেউ বাড়ির বাইরে বেরোবেন না, অবশ্যই মাস্ক পরুন, মাস্ক ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোবেন না। আর রাস্তাঘাট যে চলাফেরা করছেন আপনারা বাজারে, এই নিউ মার্কেট জানেন অনেক ভিড় হয়, এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মানুষ এখানে চলাফেরা করে, সেই কারণে আপনারা চেষ্টা করুন যে মাস্কটা অবশ্যই যাতে পরা যায়। এটা নিউ মার্কেট থানার পক্ষ থেকে আপনাদের সমস্ত জনসাধারণকে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে, উইদাউট মাস্কে কেউ ঘোরাফেরা করবেন না।